যদি কোনো ব্যক্তি চার রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? চার রাকাত নামাজে প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল, এরকম যদি করে ফরজ নামাজে, তাহলে শেষে সেজদায় সাহু দিলেই হয়ে যাবে। যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই। আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই, মাত্র সেজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে, এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই, বরং বসার দিকেই বেশি আছে, আধা আধি আছে, তাহলে সে অবস্থায় বসে যাবে আর শেষে সেজদায় সাহু দিয়ে দিবে, তাতে তার নামাজ হয়ে যাবে। আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন, তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না, নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে সেজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে ইমাম সাহেব, এখনো পুরো উঠে নাই বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে, ওই অবস্থায় কোনো মুক্তাদি লোকমা দিছে, তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না। এরপরও যদি ভুলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না, কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ। বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায়, সেজদা ও সাহু দিলে নামাজ হয়ে যাবে। ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয় তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই, এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস 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 শুরু হয়, আছে না নাই? এই জন্য রমজান মাসে খতম তারাবিতে অনেক হাফেজ দুজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা খবরদার, তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না, চুপচাপ থাকবো। এই মুক্তাদিগুলো যেহেতু বেয়াড়া, এগুলো যদি কিচ্ছু বুঝে না, ভুল হলেই শুধু চিল্লাচিল্লি শুরু করে, হ্যাঁ আমার সাহেব ভুল হয়েছে, আমার সাহেব ভালো না, এই জন্য আমরা এমন ভাবে তারাবি পড়বো যেটা টেরি পাবে না ভুল বাল কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে, পরের দিন আমি দরকারে ঠিক করে দিব, তারপরে ভাই লোকমা দেবো না আমরা একজনের জন্য। এরকম চুক্তিতে অনেক হাফেজ সাহেবরা তারাবি শেষ করে শুধুমাত্র এই মুক্তাদিদের 1 ইঞ্চি বেশি বোঝার কারণে। সব জায়গায় বেশি বোঝা বুঝলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। ইমাম সাহেব বা হাফেজ সাহেবদের ভুল হতে পারে কি পারে না? খুবই স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা, কাবার ইমাম, মসজিদে নবীর ইমামদের প্রায় সময় ভুল হয়, শুধু ভুল হয় না, এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোনো এক ইমাম একটা ভুল হচ্ছে, পিছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন, নর্মাল 5 ওয়াক্ত নামাজেই, মাগরিবে বা এশা বা ফজর এরকম কোনো একটা নামাজে, কেরাতে ভুল হচ্ছে, পিছন থেকে লোকমা দিচ্ছেন, উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সাহেব ধরতে পারতেছেন না, তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন, আবার পিছন থেকে লোকমা দিচ্ছেন, ধরতে পারতেছেন না, কয়েক দফা এভাবে হয়েছে, তারপরে তিনি ধরতে পারছেন, এরপর তিনি নামাজ শেষ করে চলে গেছেন। আমাদের দেশে এই ইমামের চাকরি আর জীবনেও, যে 3 বার লোকমা দেওয়া লাগছে আপনার তাও ধরতে পারেন না, আপনি কেমন ইমাম? ভাইরা আমার, কাবার ইমাম তো পরের কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন, সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না, যিনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া, তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল নাসিত, না না আমি ভুলে গেছি বরং, এরপরে শুধরাই দিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা, এটা ভুল। হুজুরও মানুষ, দিন শেষে
ভুল হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, এটাকে দোষের কিছু মনে করা যাবে না, তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে। আর না হলে যে হাফেজ রাফেজরা চুক্তি করবে আপনি টেরো পাবেন না, বুঝতে পারছেন, বেশি চালাকি করা যাবে না। তাহলে কথা হলো, ইমাম সাহেব যদি ভুল করেন মুক্তাদিরা লোকমা দিবেন, প্রায় সময় ভুল হতে পারে, কোনো দোষের কিছু নেই, কোনো দোষের কিছু নেই, মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না, বয়সের ভারের কারণে, শারীরিক অসুস্থতার কারণে, নানা কারণে হতে পারে, এ হওয়াটা দোষের না, ভুল হওয়াটা যদি দোষের হতো তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না, আল্লাহ তাআলা তার নবীজির ভুল হয়ে ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে পারে। কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেবরা দায়িত্বহীন থাকবেন, ইমাম সাহেব মুক্তাদিদের নেতৃত্ব দিচ্ছেন, তার নামাজের সবচেয়ে মনোযোগ থাকতে হবে, দৃঢ়স্থিরতা থাকতে হবে, সুন্দর থাকতে হবে, ইমাম সাহেবকে সেই রকম ইমাম দেখে দেখে নিয়োগ দিতে হবে কর্তৃপক্ষ, কিন্তু ভুল হয়ে গেলে এটা নিয়ে এত হইচই করার কিছু নাই, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক।